হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার থেকে হাসপাতালের নিচে ঠায় দাঁড়িয়ে তার দীর্ঘদিনের সঙ্গী সেই সাদা অ্যাম্বাসেডর, যিনি বাংলাকে দেশের অটোমোবাইল শিল্প মানচিত্রের মাস্ট ভিজিট ডেস্টিনেশন তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন থেকে গেছে অপূর্ণ, আর ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসেবেই রয়ে গেছেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য। অনেকেই বলেন, মুখ্যমন্ত্রী হয়ে তিনি চাননি জ্যোতি বসুর জুতোয় পা গলাতে, উল্টে হাঁটতে চেয়েছিলেন বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের পথে, যিনি বুঝতে পেরেছিলেন শিল্পায়ন এবং কর্মসংস্থানই বাংলার একমাত্র ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য নিজের প্রিয় সংস্কৃতির গণ্ডি পেরিয়ে ঝাঁপিয়েছিলেন রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে। আর বুদ্ধদেব ভট্টাচার্য যখন শিল্পায়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে বিধানচন্দ্র রায়ের পথে হেঁটেছেন, তখন কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিঙ্গুরে টাটা কারখানার বিরোধিতা করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক আগে বাংলার গাড়ি শিল্পে সাফল্য শুরু হয়েছিল বিধান রায়ের আমলে। স্বাধীনতার পর স্বাবলম্বী ভারতের শিল্পযাত্রার অন্যতম উড়ান শুরু হয়েছিল হুগলির উত্তরপাড়ার এই কারখানা থেকে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় অ্যাম্বাসেডর কারখানা। কারখানা তৈরির জন্য বিকে বিড়লার সঙ্গে কথা বলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। কারখানা তৈরির জন্য হিন্দুস্তান মোটরসকে প্রায় ৭৪৪ একর জমি দিয়েছিলেন তিনি, কিন্তু হিন্দ মোটরের সেই গৌরব চিরস্থায়ী হয়নি। ২০১৪ সালে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় কারখানা। এখন কারখানার একাংশে তৈরি হয়েছে টিটাগড় ওয়াগনের কারখানা ও বহুতল। জমি সংক্রান্ত বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে বলে হিন্দুস্তান মোটরস কর্তৃপক্ষ এই কারখানা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানাতে রাজি হননি। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে যে গাড়ির কারখানা তৈরির পরিকল্পনা করেছিলেন, সেটা আক্ষরিক অর্থেই এখন মাটির তলায়। আর সেই সঙ্গে মাটির তলায় চলে গেছে সিঙ্গুরকে ঘিরে পশ্চিমবঙ্গকে অটো হাবে পরিণত করার বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন। ২০০৬ সালের বিধানসভা ভোটে জয়ের দিনই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে এসেছিল রতন টাটার টেলিফোন। আর সিঙ্গুরে যে ন্যানো গাড়ির কারখানা তৈরি হতে চলেছে, ওই দিনই সবার প্রথম এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমি একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলছি, আজকের দিনে মানুষ একটু আশার কথা। এটা একটা ভালো উপহার, পশ্চিমবাংলা শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছেন। কত কোটি টাকা কোনো হিসেব না, এই চিঠিতে ওসব থাকে না, কোথায় হবে কিছু সেটা ওদের লোক পরশুদিন সকালে আসছেন, দু তিনটে জায়গা তার আগে টিম এসে দেখে গেছে, সেসব আপনাদের বলিনি। তারা কালকে জায়গাটা ফাইনাল করে আমার সাথে দেখা করে তারপরে যাবেন। কি ধরনের অটোমোবাইল? ওই যেটা স্মলেস্ট কার, যেটা যেটা ১,০০,০০০ টাকার গাড়ি। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না ১,০০,০০০ টাকার গাড়ি কি করে হবে। আপনি কিনবেন? হ্যাঁ, না না, আমার গাড়ি কেনা। আর এর পরেই টাটারা যখন তিলে তিলে সিঙ্গুরের বুকে কারখানা করতে শুরু করে, তখন জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। শেষমেশ ২০০৮ সালের ৩রা অক্টোবর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সিঙ্গুর থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সিঙ্গুরে গিয়ে জমি ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে ফেলা হয় টাটার কারখানার কাঠামো। অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পেলেও এখনও তা পুরোপুরি চাষযোগ্য হয়নি। জমি হবে কালে? এই বনে বাজারে যা অবস্থা, কিছু করা যাচ্ছে না, বিরাট বিরাট পাথর। এই অবস্থায় বিরোধীরা আক্ষেপ ও হতাশার সুরে বলছেন, টাটা গেল সানন্দে, আমরা চাষ করি আনন্দে। সিঙ্গুর থেকে চলে যেতে বাধ্য হয়েছে টাটারা। কারখানার সেই জমিতে আজ কোথাও জলাশয়, আর ইতিহাসে বুদ্ধদেব ভট্টাচার্য রয়ে গেছেন ট্র্যাজিক হিরো হয়ে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।